এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ও শোনা সৌরজগত সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতইRiemann শৃঙ্খলার ব্যবস্থা করেছেন ডক্টর আহমদউল লাতৃশালি সব আলোচনা এখানে চলে আসতে পারে হে আল্লাহ মালিকুল মুলক সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান আজ রাত সাড়ে এগারোটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস বাংলায় network, the solution for humanity. الصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم يوم لا تملك نفس لنفس شيئا والأمر يوم إذن لله أنا نصر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يبص إيه المؤمنون يوم القيامة ويأتون آدم ায়াকুলু আন্নাকা আদম কদখলাকা আল্লাহু বিয়াদিহি ওয়াসকানাকা জান্নাতাহু ওয়আজযাদা লাকা মালায়িকাতাহু الى আখিরিল হাদিস রাহুল বুখারী মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যত জটিল কিয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কিয়ামত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক অনেক বেশি জটিল কেয়ামাত কত জটিল আমরা তার সংক্ষিপ্ত এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করতে চাই আশা যে আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করি আল্লাহ তুমি দর্শক মন্ডলীকে এগুলি বুঝে জেনে শোনে আমল করার তৌফিক দান করো আল্লাহ তালা বলেন বেচারের মাঠ খুব কঠিন কে এমন আছে কার এমন সাহস যে আল্লাহর নিকটে তার ব্যাপারে সুপারিশ করতে পারে বা নিজের ব্যাপারে সুপারিশ করতে পারে বেইচারের মাঠে আল্লাহর সামনে কেউ কারোর ব্যাপারে কোনো কথা বলতে পারবে না আল্লাহ তালা অন্যত্র বলেন সেই দিন এমন এক দিন বেচারের মাঠ এমন এক কঠিন ও জটিল দিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না সেই দিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না সেই দিন একমাত্র ক্ষমতা থাকবে আল্লাহর হাতে আল্লাহ যা ইচ্ছা তাই করবেন কোনো মানুষ সেদিন ব্যক্তিগত স্বাধীনতায় কোনো কিছু করতে পারবে না আমরা এ ব্যাপারে বোখারি মুসলিমের একটি বড় হাদিস পেশ করে বিচারের মাঠকে বাস্তবভাবে দর্শক মন্ডলীকে বোঝানোর জন্য প্রাণপণে চেষ্টা করছি আল্লাহ তুমি আমাদের এই চেষ্টাকে কবুল করো রাসুল মাঠে মোমেনদেরকে আটকে দেওয়া হবে যারা অপরাধী যারা পাপি তাদেরকে তো আটকানো হবে হবেই যারা মোমেন যারা দুনিয়াতে দিন ধর্ম মেনে চলেছে তাদেরকেও বিচারের মাঠে আটকে দেওয়া হবে তারা আপসে কথোপকথন করবে আজকে বাঁচার পথ কি হতে পারে কোথায় গেলে আমরা বাঁচতে পারি তারা চিন্তা ভাবনা করে আদম আলাহী ইসলামের নিকটে উপস্থিত হবে সারা দুনিয়ার মানুষ আদম আলাহী ইসলামের নিকটে বিচারের মাঠে উপস্থিত হবে উপস্থিত হয়ে বলবে আন্না কা আদম আপনি হচ্ছেন না আদম কাদ খালাকাল্লাহ বেদে আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন ওয়াজাদা লাকা মালায়কাতাহু ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন ওয়াজকানাকা জান্নাতাহু আল্লাহ আপনাকে তার নিজের জান্নাতে রেখেছেন আপনি খুব সম্মানী মানুষ আমরা বড় বিপদে লায়িসতু ফানা বিমাকানিনা হাজা ফায়ুরিহান আপনি যদি এখানে আমাদের জন্য একটু সুপারিশ করতেন তাহলে আমাদের খুব ভালো হতো এখানে অনেক কথার মধ্যে আমরা একটা অবশ্য শিক্ষণীয় বলতে পারি কোনো মানুষকে কোনো কিছু বললে বা চাইলে সরাসরি বলা যায় না বা বলা ঠিকও নয় পৃথিবীর সমস্ত মানুষ আদম কাছে উপস্থিত হয়ে একটা কথা বলবেন সেটা হচ্ছে আদম আপনি আমাদের পিতে আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন আপনি হচ্ছেন মানুষের পিতে আপনাকে আল্লাহ তালা জান্নাতে রেখেছেন আল্লাহ তালা ফেরস্তা দিয়ে সিজদা করিয়েছেন আপনি সম্মানী মানুষ আপনি কি আমাদের জন্য এখানে একটু উপকার করতে পারেন আদম আলাইসাল্লাম বলবেন নি নিস্ত হুনাকুম আমি তোমাদের এখানে কোনো উপকার করতে সক্ষম নই তিনি বলবেন কাদগাজে বা আলাই এরাবি আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন মা গাজমিন কাবলালা বাদ আজকের মতো রাগ কোনোদিন তিনি পূর্বেও করেননি আর পরেও কোনোদিন তিনি করবেন না এই কথা বলে তিনি তার একটি ভুলের কথা স্মরণ করবেন তিনি তার একটা ভুলের কথা করবেন। সেই ভুলটা হচ্ছে। আল্লাহ তাকে জান্নাতে বলেছিলেন যে তুমি এই গাছের ফল খেয়েও না তিনি এই নিষেধকে উপেক্ষা করে গাছের ফল খেয়েছিলেন অবশ্য তিনি ফল খাওয়ার পরে মরা পর্যন্ত স্বামী স্ত্রী বলতে থেকেছেন

এরপরেও বিচারের কাঠ গড়াতে আমরা যখন তার নিকটে উপস্থিত হব। তখন তিনি বলবেন আমি কারোর জন্য সুপারিশ করতে সক্ষম নয় আদম ব্যাপারে কিছু বলতে সক্ষম হবেন না রাজি হবেন না বরং তিনি তার একটা ভুলের কথা স্মরণ করে নিজেকে দুর্বল বলে মনে করবেন একটা ভুল আমাদের জীবনে কত ভুল আছে তার কোনো হিসাব নেই তিনি বলবেন বরং তোমরা নুহের নিকটে যাও নু হচ্ছে এই মাটিতে প্রথম নবী আল্লাহ তাকে বিধান দিয়ে পাঠিয়েছেন সেখানে যাও হয়তো বা তিনি তোমাদের কোনো উপকার করতে পারেন হ্যাঁ সমস্ত মানুষ নু আলাই নিকটে উপস্থিত হবে নু আলাইলাম বলবেন ইনিলাস্ত হনাকুম আমি এখানে তোমাদের জন্য আল্লাহর দরবারে কিছু বলতে সক্ষম নই আমি এখানে তোমাদের কোনো উপকার করতে পারবো না আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করতে সক্ষম নয় কাদ গাজে বা আলাইয়া রাব্বি আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন মা গাজেবামিন বা মিন কাবলালা বাদ আজকের মতো রাগ আর কোনো দিন তিনি পূর্বে করেননি পরেও তিনি করবেন না এই কথা বলে তিনি বলবেন নফসি নফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আমার যে কি ঘটবে আমি তা নিজেই বুঝি না তোমায় খাতিয়ে তাহ তারপর তিনি তার একটা ভুলের কথাকে স্মরণ করবেন সেটা হচ্ছে সওয়ালহু রব্বহু আনওয়ালা দেহি তার জিজ্ঞাসা ছিল তার প্রতিপালকের নিকটে তার ছেলের ব্যাপারে যখন তার ছেলে পানিতে ডুবে যায় ওই সময়তে তিনি বলেছিলেন আল্লাহ আমার ছেলেকে একটু বাঁচিয়ে দাও আল্লাহ তখন বলেছিলেন নো এই সন্তান তোমার নয় যে সন্তান তোমার পরিবার ভুক্ত নয় তুমি তার জন্য প্রার্থনা কেন করলে এরপরে নোহালাম নিজের ব্যাপারে অনুতপ্ত থেকেছেন কিন্তু বিচারের মাঠে এই কারণে তিনি আমাদের ব্যাপারে কিছু বলতে সক্ষম হবেন না তিনি বলবেন তোমরা সবাই এব্রাহিমের নিকটে যাও তিনি হচ্ছেন তিনি হচ্ছেন রহমানের বন্ধু হয়তো বা তিনি তোমাদের জন্য কোন সুপারিশ করতে পারেন ফায়াতুনা এব্রাহিম সমস্ত মানুষ ইব্রাহিম সালামের কাছে উপস্থিত হবে ইব্রাহিম আলাই সালাম বলবেন ইন্নি লাস্ত আমি তোমাদের জন্য এখানে সুপারিশ করতে সক্ষম নয় কাত গাজে আলাই আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন মা গাজে বা মিন বাদ আমার প্রতিপালক এরকম রাগ কোনদিন পরেও করবেন না পূর্বেও করেননি নাফসি নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি আমি রক্ষা পাই কিনা না আমি বিচারের মাঠে বাঁচতে পারি কি না এই নিয়ে তিনি চিন্তিত ওয়েজ করো সালাসা কাজে বাতিন এরপরে তিনি তার জীবনের তিনটে মিথ্যাকে স্মরণ করবেন ইব্রাহিম আলাই ইসলাম বাহ্যিকভাবে জীবনের তিনটে মিথ্যে কথা বলেছিলেন সেই তিনটাকে তিনি স্মরণ করে নিজেকে দুর্বল ভেবে আমাদের জন্য সুপারিশ করবেন না গ্রামের লোক বলেছিল ইব্রাহিম চলো যাই মেলা যায় তিনি জনগণের উত্তরে বলেছিলেন ইনি সাকিম আমি হচ্ছে অসুস্থ আন্তরিক তিনি কিছু থাকলেও বাহ্যিক ভাবে তিনি অসুস্থ ছিলেন না তিনি অসুস্থ নিজেকে দেখিয়ে বাড়িতে থেকে গেলেন সবাই যখন মেলা মাঠে চলে গেল তখন তিনি একটা কুড়াল হাতে নিয়ে চলে গেলেন তাদের মূর্তিখানায় যেখানে মূর্তি ছিল সেখানে গিয়ে তিনি সব মূর্তিগুলিকে ভেঙে চৌচির করে দিলেন যখন তারা ফিরে আসলো দেখলো তাদের সব মূর্তিগুলি ভেঙে চৌচির হয়ে গেছে তারা বলল এ কাজ কে করেছে কে করতে পারে তারা ভাবলো একজন যুবক এই কাজ করতে পারে সেই এই মূর্তির নিন্দা করে তার নাম ইব্রাহিম ইব্রাহিমকে ডাকা হোক জিজ্ঞাসা করা হোক সে করেছে কিনা ইব্রাহিমকে জনসম্মুখে ডাকানো হলো জিজ্ঞাসা করা হলো এব্রাহিম তুমি কি কাজ করেছ ইব্রাহিম আলাইসালাম বলেছিলেন আমাকে বলছেন কেন ওই যে বড় মূর্তি কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন সেই বলে দিবে এ কাজ কে করেছে মূর্তি সবকে ভেঙে একাকার কে করেছে আমাকে জিজ্ঞাসা করছেন কেন এতে তারা আরো खेপে গেল খেপে গিয়ে বলল তুমি আমাদেরকে তাকে জিজ্ঞাসা করতি বল সে তো জড় বস্তু সে কি কথা বলতে পারে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কথা বলতে পারে না তাকে তোমরা মানো কেন তার নিকটে নত হও কি করে যে ক্ষতি করতে পারে না উপকার করতে পারে না তার নিকটে মাথা করে। ইসলাম করা আগুন জমা করে ইব্রাহিমকে নিয়ে এসে আগুনে ফেলে দাও তাই করা হলো আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করেছিলেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ এরপরে আপনাদেরকে এই বিষয়ে স্পষ্ট কেয়ামতের বাস্তব বিবরণটি দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলি আসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসল সাল আলিহাসাল্লাম এর উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু

A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophet. Novite Kahi. Proti Robivar, Shondashatai, Apuno Shamprochar, Shokal Agarotai, Bangladeshi, Peace TB Banglai. Marriage or divorce? What's Islamic ruling? Solution or problem? Heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. জয়েন ডক্টর জঙ্কির নাইক ইন বেটার হাফ ও বেটার হাফ পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায়ে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিয়ামতের মাঠের এক বিবরণ দিচ্ছি যা আমাদের জন্য জানা বুঝাও মানা একান্ত জরুরি ইব্রাহিম আলাইহিস সালাম তিন জগতে মিথ্যে কথা বলেছিলেন বলে বেচারার মাঠে শিকার যুক্তি দিয়ে নিজেকে দুর্বল মনে করছেন তিনি আমাদের ব্যাপারে সুপারিশ করতে চাচ্ছেন না তার একটি হলো এই স্বৈরাচারী শাসক যখন তাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার সাথে কে তখন তিনি বলেছিলেন হে উক্তি সে আমার বোন অবশ্য তিনি বলেছিলেন দেখো সারা এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমেন্ট নেই সারা এই হিসেবে বাহ্যিকভাবে তারা দুইজন ভাই বোনও বটে কেননা এই দুইজন ছাড়া তো আর কোন মুমিন মুমেনা নেই ইব্রাহিম আলাই সালাম এই কথা বলে আমাদের ব্যাপারে সুপারিশ করতে চাইবেন না তিনি বলবেন নাফসি নাফসি আমার কি হয় তা আমি নিজেই বুঝি নে আমি নিজেই বাঁচি কি না তোমরা সবাই মুসার নিকটে চলে যাও আবদাল্লাহ রসুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর বান্দা তার দাস মোসালাম হচ্ছেন তার বান্দা তার দাস কাল্লা বাহু অকার বাহু না জিয়েন আল্লাহ তাআলা তার সাথে কথা বলেছেন তার সাথে কথা বলার জন্য আল্লাহ তাকে কাছে করে নিয়েছেন তিনি সেই সোয়েব আলাহ ইসলামের পাশ থেকে আসছিলেন তুয়া নামক পবিত্র স্থানে যখন গেলেন তখন আল্লাহ তালা বললেন মোসা পায়ের জুতা খুলো ফাখলা না আলায় তুমি এক পবিত্র উপত্যকায় রয়েছে এই যে আল্লাহ তালা মোসা আলাহিসের সাথে কথা বলছেন তাই ইব্রাহিম আলী বলছেন তোমরা যাও মোসার কাছে তিনি সম্মানই মানুষ তিনি আল্লাহর সাথে কথা বলেছেন হয়তোবা তিনি তোমাদের ব্যাপারে কোন সুপারিশ করতে পারেন সবাই মোসা আলাহি ইসলামের কাছে উপস্থিত হবে মোসা আলাহি বলবে নিনি লাস্ত হুনাকুম আমি তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারছি না কাদ গাজে বা আলাই আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন এরকম রাগ তিনি পরেও করবেন না আগেও করেননি নাফসি নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝিনে ওয়ায়াদ করো খাতিয়াতহু এই কথা বলে তিনি তার একটা ভুলকে শরণ করবেন খাতাউহু কতলুন নাফস একজন ব্যক্তিকে হত্যা করা তিনি রাস্তায় চলছিলেন দুইজন মানুষ आपसে মারামারি করছিল একজনকে তিনি একটা আঘাত করে মেরে ফেলেছিলেন এই কথা তিনি শরণ করবেন বিচারের মাঠে অবশ্য তিনি এই কাজটা করার পরে খুব আফসোস করে বলেছিলেন রব্বি

তিনি হচ্ছেন একজন নবী তিনি হচ্ছেন আল্লাহর দাস তিনি হচ্ছেন আল্লাহর রুহ তিনি হচ্ছেন আল্লাহর তোমরা সেখানে যাও তিনি তোমাদের জন্য কোন সুপারিশ করতে পারেন সবাই যখন ঈশা আলাহিসাল্লামের কাছে উপস্থিত হবে ঈসা আলাই সাল্লাম বলবেন ইনি লাস্ত হুনা আমি তোমাদের জন্য এখানে সুপারিশ করতে পারবো না তোমরা চলে যাও মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে কদগফর আল্লাহু লাহু মা তাকদ্দমা মিন জামিম মুতাক্কারা তিনি এমন ব্যক্তি যার আগের পাপ পরের পাপ সমস্ত পাপকে ক্ষমা করা হয়েছে হয়তো বা তিনি তোমাদের জন্য কোন সুপারিশ করতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াতুননি তারা সবাই আমার নিকটে আসবে ফাস্তা আলা রাব্বি ফি ফিদারিহি ওই সময়ে আমি আল্লাহর নিকটে একটা ঘরে যাওয়ার অনুমতি চাইব ফায়ুজানলি আমাকে অনুমতি দেওয়া হবে

মুহাম্মদ মাথা উঠাও চাও যা চাইবে তাই দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠিয়ে ই আহমদুল্লাহু তাআলা বিকলিমাতিন ইলমুহু আল্লাহু তাআলা তারপরে মাথা উঠিয়ে আল্লাহ রাসূল আল্লাহর প্রশংসা করবেন ওই সমাতে যেভাবে প্রশংসা আল্লাহ শিখিয়ে দিবেন এ অংশে বোঝা যাচ্ছে যে দুনিয়াতে আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ বলে তার গুণকীর্তন করেছেন আল্লাহ বলে লাই বলে কিন্তু বিচারের মাঠে তিনি এই কালে মোবাইলে করবেন এটা বুঝা যায় না কেননা এখানে যাচ্ছে যে তাকে অন্য একটা প্রশংসার বাক্য শিখিয়ে দেওয়া হবে যা দ্বারা তিনি প্রশংসা করবেন তিনি বলবেন প্রতিপালক আমার উম্মাদে জাহান নামে দেওয়া হয়েছে আমি এদের ব্যাপারে তোমার দরবারে সুপারিশ করে বলছি এদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হোক ফাইহাদি হাতদান তখন কিছু সংখেকে লোককে নির্ধারণ করা হবে। নির্ধারণ করে বলা হবে। তুমি এদেরকে জাহান নাম থেকে জান্নাতে নিয়ে যাও। তখন আমি তাদের ওখান থেকে বের হয়ে। জাহান নাম থেকে তাদেরকে বের করে জান্নাতে প্রবেশ করাব। ফবকাতো সাজে দান তা নিয়ে। দ্বিতীয়বার আমি সৃষ দায়য় পড়ে যাব। ৃশদি পড়ে গিয়ে বলবো। প্রতিপালক। আমি দ্বিতীয়বার সৃশদায় পড়ার অনুমতি চাইবো আমাকে অনুমতি দেওয়া হবে। আমি সৃষদায়য় পড়ে থাকব। আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত চাইবেন এরপরে আল্লাহ আমাকে বলবেন ইরফা আসাক মোহাম্মদ মাথা উঠাও সাল তুতা তুমি চাও তোমাকে প্রদান করা হবে অশ্বে তুষাফা তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাথা রেখে দেওয়ার জন্য বলবেন রেখে দেওয়ার পরে আমাকে উঠাতে বলবেন তারপরে আমাকে সুপারিশ করার জন্য বলবেন আমি মাথা উঠিয়ে আল্লাহ তালার প্রশংসা করব। যে প্রশংসা আমাকে শিখিয়ে দিবেন এর এরপরে আল্লাহকে আমি বলবো প্রতিপালক আমার উন্মাদ জাহান নামে পড়ে আছে তুমি তাদেরকে জাহান নাম থেকে বের করে জান্লাতে দাও হাত দেন আমার জন্য কিছু নির্ধারণ করা হবে। আমি তাদেরকে থেকে বের করে জান্নাতে দিয়ে দেবো সুমা সাহায্যে দেন এরপর আমি তৃতীয়বার সিজদাই পড়ে যাব। সিজদাই থেকে যাব। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার জন্য সিজদাই থাকা চাইবেন সিজদা আমি পড়ে থাকবো তারপর আল্লাহ তালা আমাকে বলবেন তুমি মাথা উঠাও তুমি চাও তুমি যা চাইবে তাই দেওয়া হবে তুমি যা সুপারিশ করবে সেই সুপারিশ গ্রহণ করা হবে আমি মাথা উঠিয়ে আল্লাহ তালার করব। প্রশংসা তিনি আমাকে শিখিয়ে দিবেন এরপরে আমি বলবো আল্লাহ আমার উম্মাদ জাহান্নামে পড়ে আছে তুমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাও ফাইহলি হাদদান কিছু সংখ্যক লোককে নির্ধারণ করা হবে আমি তাদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবো রাসুল সাল্লিশ কোরআন কোরআন জাহান নামে থেকে যাবে অর্থাৎ যাদের অন্তরে সরিষা সম পরিমাণ ইমান থাকবে না তারাই বিচারের মাঠে জাহান নামে চিরস্থায়ী ভাবে থেকে যাবে যার অন্তরে কিছু পরিমাণ ইমান থাকবে আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন অত্র লম্বা হাদিস থেকে আমরা যেটুকু জানতে ও বুঝতে পারি সম্মানিত দর্শক মন্ডলী আমাদের এখানে অনেক জানার তার একটি বড় জানার যে দেখুন পৃথিবীর কোনো বড় মানুষ বিচারের কাঠগড়াতে কারোর জন্য সুপারিশ করতে পারবে না সম্মানিত দর্শক মন্ডলীকে আমরা অনুরোধ করে বাক্যটি খুব স্পষ্টভাবে বুঝাতে চাই যে বেচারের মাঠে আদম আলাহ ইসলাম টিকতে পারছেন না বিচারের মাঠে ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর দোস্ত হওয়ার পরেও টিকছেন না বিচারের মাঠে মুসা আলাহ ইসলাম ও টিকতে পারছেন না বিচারের মাঠে কোনো নবী আমাদের একটু উপকার করার জন্য দাঁড়াতে পারছেন না আপনি বলুন তো এই দরবেশ কি করতে পারে এই পীর কি করতে পারে যারা কবরে আছে তারা কি করতে পারে পৃথিবীর কোনো মানুষ বিচারের কাঠগড়াতে কারো উপকার করতে পারবে না একমাত্র মোহাম্মদ সাল্লি সাল্লামই জনগণের জন্য বিচারের মাঠে সুপারিশ করতে পারবেন এই জন্য আমাদের উচিত আমাদের জরুরি কর্তব্য সাল আলাই সাল্লামের আনুগত্য করা রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করে সফলতা অর্জন করা সম্মানিত দর্শক মন্ডলী আমরা আবারও আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই দেখুন মোহাম্মদ সাল্লামের অনুসরণ ছাড়া বিচারের কাঠ গড়াতে বাঁচার কোনো পথ নাই পৃথিবীর কোন মানুষের অনুসরণ করে বিচারের কাঠ গড়াতে কোন মানুষ লাভবান হতে পারবে না একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ করেই মানুষ বিচারের কাঠ গড়াতে সফলতা অর্জন করতে পারে এইজন্য সুচিন্তিত জ্ঞানী গুণী মানুষকে বিশেষভাবে সারা বিশ্বের পৃষ্টিভির সুশিক্ষিত নারী পুরুষকে অনুরোধ করে বলতে চাই আপনাদের এবাদতে দেখুন কতটুকু রাসুলের পদ্ধতি আছে যেটুকু রাসুলের পদ্ধতি নেই সেটুকুকে ত্যাগ করে শুধুমাত্র আল্লাহ রাসুলের পদ্ধতিতে এবাদত করুন বিচারের যাবেন। আল্লাহ তুমি বড় ক্ষমাবান তোমার অনেক দয়া তোমার অনেক রহমত তোমার নিকটে আমরা বলতে চাই আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে তুমি আমাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ আমরা যেন বিচারের কাটগড়াতে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু সুপারিশ পাই এই সুযোগটুকু তুমি আমাদেরকে দান করিও আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তোমার বড় রহমতের আশাধারী হয়ে বিচারের কাটগড়াতে সুপারিশ পাবো এ আশা ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিসটিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপেরোড বর্মিংহাম ইউ কে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য

আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও শূকর অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ईमानदार গন তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উচ্চচে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া মাবুদ নেই আইন তার বিপরীতে কেউ কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় পা পুন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়